আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 16 মে পর্যন্ত বাড়ল সাধারণ ছুটি, ঈদকে সামনে রেখে 10 মে থেকে সীমিত পরিসরে খুলছে দোকানপাট। জনগণকে করোনা থেকে সুরক্ষিত রেখে অর্থনীতির চাকা সচল রাখার আহ্বান প্রধানমন্ত্রী। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়ালো, আরো 5 জনের মৃত্যু। এবং যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা 12 লাখ ছাড়িয়েছে, মারা গেছে প্রায় 70,000। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, আগামী 16 মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ঈদকে সামনে রেখে 10 মে থেকে সীমিত পরিসরে খুলছে দোকানপাট এবং শপিং মল, খোলা থাকবে বিকেল 4টা পর্যন্ত। তবে কেনাকাটার সময় নিশ্চিত করতে হবে সামাজিক দূরত্ব, জরুরি প্রয়োজন ছাড়া রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইরে বের হওয়া যাবে না। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। করোনার সংক্রমণ যখন বাড়ছে তখন অঘোষিত লকডাউন অনেকটা শিথিল করতে যাচ্ছে সরকার। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল, 1.5 মাস পর সীমিত পরিসরে তা খোলার অনুমতি দেওয়া হচ্ছে। ঈদ সামনে রেখে একই দিন থেকে খোলা যাবে শপিং মলও, তবে বন্ধ করতে হবে বিকেল 4টার মধ্যে। প্রজ্ঞাপনে বলা হয়েছে কেনাকাটার সময় শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে, শপিং মলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থা ও জীবাণুনাশক রাখতে হবে, জীবাণুমুক্ত করতে হবে সেখানে আসা যানবাহনগুলোকেও। ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটির সময় এক উপজেলা থেকে অন্য উপজেলাতেও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না, বন্ধ থাকবে আন্তঃজেলা গণপরিবহন, খোলা যাবে না শিক্ষা প্রতিষ্ঠানও। অর্থনীতির চাকা সচল করতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ওষুধ শিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী কারখানাগুলো চালু করা যাবে। পরিস্থিতি বিবেচনা করে পর্যায়ক্রমে অন্যান্য শিল্প কারখানাও খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে। সাধারণ ছুটির সময় প্রয়োজনে যে কোনো মন্ত্রণালয় কার্যক্রম চালাতে পারবে। ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থল ছেড়ে যেতে পারবেন না। 16 মের পর করোনা পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আগামী 16 মে পর্যন্ত সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সাধারণ ছুটি বাড়ানোয় দেশব্যাপী 16 মে পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা একথা জানায়। এতে বলা হয় এ সময় পণ্যবাহী যানবাহনেও কোনো যাত্রী পরিবহন করা যাবে না, তবে স্বাস্থ্য ও ওষুধসহ জরুরি পরিষেবামূলক কাজে ব্যবহৃত পরিবহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। ঈদকে সামনে রেখে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে রংপুর বিভাগের জেলাগুলোর সাথে মত বিনিময়ের সময় তিনি বলেন, সরকারি ছুটির মেয়াদ বাড়লেও সীমিত আকারে কিছু অফিস আদালত চালু করা হবে। এ সময় জনগণকে করোনা থেকে সুরক্ষিত রেখে অর্থনীতির চাকা সচল রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। আমি জানি এর একটা প্রভাব পড়বে আগামীতেও। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের 8 জেলার কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সাথে ভিডিও কনফারেন্সে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী অদৃশ্য শক্তি করোনার বিস্তার রোধে আগের চেয়ে আরও বেশি তৎপর হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার পথ থমকে যাওয়ায় আগামীতে এর প্রভাব অর্থনীতিতে পড়বে বলে আশঙ্কা করেন তিনি। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে এমনভাবে তার প্রভাব বিস্তার করেছে, হাজার হাজার মানুষ আজকে মারা গেছে। আমি জানি এর একটা প্রভাব পড়বে আগামীতেও, যেখানে অনেক আন্তর্জাতিক সংস্থা এই অবস্থাটাকে একটা বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা দিয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদেরকেও এই অবস্থার
মোকাবেলা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে। অর্থনৈতিক স্থবিরতা থেকে দেশে যেন দুর্ভিক্ষ দেখা না দেয় সেজন্য আবাদী সব ধরনের জমি ব্যবহারের দিক নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। করোনার সংকট কাটিয়ে উঠতে সরকার বদ্ধপরিকর বলেও জানানো হয় ভিডিও কনফারেন্সে। এখন যেহেতু সারা বিশ্বে অর্থনৈতিকভাবে একটা স্থবিরতা এসে গেছে আর সেখানে একটা দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কাজেই এই দুর্ভিক্ষের আশঙ্কা থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদের অনুরোধ করব যে 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। সব বয়সীদের জনসমাগম এরিয়া চলার পাশাপাশি সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও স্বাস্থ্য ও গণমাধ্যম কর্মীদের নিজেদের সুরক্ষিত রেখে দায়িত্ব পালনের অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয় গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে আরও 688 জন, নতুন 5 জন সহ এ পর্যন্ত মারা গেছে 182 জন। করোনা আক্রান্তের তালিকায় বাংলাদেশ এখন বিশ্বের 38তম দেশ, শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিস্তারিত ফজলে রাব্বি রিপোর্টে। পরিসংখ্যান বলছে বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 10,000 কোটায় প্রবেশ করে 58তম দিনে। 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের খবর দেয় IEDCR। সেই হিসাবে বাংলাদেশেও ঠিক 58 দিনের মাথায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো 10,000। সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মারা গেছে 68,600 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে 182 জন, 24 ঘন্টায় মারা গেছে 5 জন। দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত 10,143 জন, এদের মধ্যে সুস্থ হয়েছেন 1209 জন। মৃত্যুবরণ করেছেন যে 5 জন, তাদের মধ্যে সবাই পুরুষ, সকলেই পুরুষ, এবং বয়স বিভাজনে দেখা যায় যে 60 ঊর্ধ্ব 3 জন, 50 থেকে 60 একজন, এবং 31 থেকে 40 বছর বয়সের মধ্যে 1 জন। এই 5 জনের মধ্যে 3 জন ঢাকার, 1 জন সিলেট এবং 1 জন ময়মনসিংহের। আক্রান্তের দিক দিয়ে এশিয়ার মধ্যে 14তম বাংলাদেশে করোনা সংক্রমণের ঝুঁকিতে থাকা মোট 2 লাখ মানুষকে নেওয়া হয়েছে কোয়ারেন্টিনে। নতুন স্থাপন করা 2টি সহ সারা দেশে করোনা শনাক্তকারী পরীক্ষা করা হচ্ছে 33টা ল্যাবে। এ পর্যন্ত এসব ল্যাবে পরীক্ষা করা হয়েছে 87,641 জনের নমুনা। এই নমুনা সংগ্রহ গত 24 ঘন্টার চেয়ে 21.11% বেশি, এবং যেটা আমরা পরীক্ষা করেছি 6,260, এটা গতদিনের চেয়ে 16.61% বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাঙামাটি বাদে দেশের 63 জেলাতেই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকায়, 4,780 জন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে মারা গেছে আরও 2 জন, নতুন করে আক্রান্ত হয়েছে 27 জন। করোনার উপসর্গ নিয়ে বরিশালেও 1 জনের মৃত্যু হয়েছে। সারা দেশে বাড়ছে সংক্রমণ, এর মধ্যে লকডাউন শিথিল হয় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বরকতুল্লাহ সুজন। করোনার হটস্পট নারায়ণগঞ্জে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে আরও 27 জন, মারা গেছে 2 জন। এ নিয়ে গত 1 মাসে এই জেলায় 50 জনের মৃত্যু হল। মোট আক্রান্ত 1,053 জন। এরই মধ্যে শহরের শিল্পাঞ্চলে চালু হয়েছে 350 গার্মেন্টস, বেড়ে গেছে জনসমাগম। লকডাউন উপেক্ষা করে নারায়ণগঞ্জের দেওভোগ আদর্শনগর এলাকায় এক হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করে এলাকাবাসী। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছে 22 বছরের এক তরুণ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত শনিবার জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। এদিকে 24 ঘন্টায় পিরোজপুর সদর ও পটুয়াখালীর দুমকিতে নতুন করে 3 জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 127, আর মারা গেছে 6 জন। রংপুর বিভাগের 8 জেলায় গত 24 ঘন্টায় 167 জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুর জেলায় আক্রান্ত 11 জন, তাদের মধ্যে 2 জন চিকিৎসক, 2 জন নার্স ও 1 পুলিশ কর্মকর্তাও রয়েছেন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় আরও 9 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় 6 জন, সুনামগঞ্জে 2 জন এবং মৌলভীবাজারে 1 জন রয়েছেন। এ নিয়ে এই বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 238। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আরও 1 চিকিৎসক ও 5 স্টাফসহ জেলায় 15 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 169।
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় একই পরিবারের ১০ সদস্য, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত জেলায় সংক্রমিত লোকের সংখ্যা হল ৫৮। নেত্রকোনায় দ্রুত বাড়ছে সংক্রমণ। ২৪ ঘণ্টায় ১৬৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১০ করোনা রোগী। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭। করোনা উপসর্গ নিয়ে এরই মধ্যে জেলায় মারা গেছে এক শিশুসহ ৮ জন। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে না থাকায় সারাদেশেই লকডাউনের শিথিলতা এসেছে। শহরগুলোর অনেক দোকানপাটি এখন খোলা। এ অবস্থায় আতঙ্কগ্রস্ত সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনায় আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান। সোমবার সন্ধ্যায় হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মুখলেসুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন। আবারও পরীক্ষার জন্য তার নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডাক্তার নার্স সহ ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। রাজধানীতে বাড়ছে যানবাহনের সংখ্যা। নগরীতে অবাধে ঢুকছে ও বের হচ্ছে গাড়ি। এদিকে বিহারি ক্যাম্পগুলোতে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব সহ ন্যূনতম কোনো স্বাস্থ্যবিধি। ঘিঞ্জি এসব এলাকায় দেদারসে চলছে নানা ধরনের ব্যবসা বাণিজ্য। তাদের অসতর্কতায় করোনা সংক্রমণের আশঙ্কা তৈরি হচ্ছে আশেপাশের এলাকায়। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের দৃশ্য এটি। অন্য সময়ের মতোই এখানে স্বাভাবিক জীবন যাপন করছেন বিহারিরা। পোশাকের দোকান সহ চলছে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য। এখানকার বাসিন্দাদের চালচলনে করোনা সংক্রমণ আশঙ্কার কোনো ছাপ নেই। কাজকর্মে তারা শারীরিক দূরত্বের নিয়ম মানছেন না। কোনো ভয় নেই আমাদের, মনে করেন আল্লাহর রহমত আছে এখানে। এক হাত দূরে থেকে কথা বলবো সেই ডিসিপ্লিন নাই, সেই জায়গায় নাই। যেই ঘনবসতি তো মনে হয় না একবার যদি একজনের হয় তারপরে ছোট্ট এলাকায় বিপুল সংখ্যক মানুষের বসবাস হলেও এখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। তারা যেভাবে এখানে চলাফেরা করছে, যদি আল্লাহ না করুক সংক্রমণ বেড়ে যায় তাহলে আমাদের আশপাশে যেগুলো বাবর রোড, হুমায়ুন রোড বলেন, পাশে তাজমহল রোড আছেন, তারপরে বিভিন্ন রোড আছে, এগুলোতে এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকবে বলে আমি মনে করি। মোহাম্মদপুরের মতো রাজধানীর অন্য এলাকার বিহারি ক্যাম্পগুলোরও প্রায় একই চিত্র। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের এই পথ দিয়ে আশপাশের মানুষও যাতায়াত করে থাকেন। লকডাউন পরিস্থিতির মধ্যে এখানে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হলেও অবাধে মানুষ চলাচল করছেন। সচেতন মহল বলছেন এই গিঞ্জি এলাকাটিতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করা হলে কেবল এখানকার হাজার হাজার মানুষের নয়, আশপাশের বহু লোকেরও করোনা সংক্রমণের আশঙ্কা তৈরি হয়। এদিকে রাজধানীর প্রধান সড়কগুলোতে বাড়ছে ব্যক্তিগত গাড়ি সহ নানা ধরনের পরিবহনের সংখ্যা। কোথাও কোথাও সিগন্যালেও বেশ কিছুক্ষণ ধরে যানবাহন আটকে থাকতে দেখা গেছে। রাজধানীর প্রবেশমুখ সহ বিভিন্ন পয়েন্টে পুলিশের নিয়ন্ত্রণও দেখা গেছে কম। কিছু পুলিশ কোয়ারেন্টাইনে চলে যাওয়ার কারণে আমাদের ডিউটিটা কিছুটা সীমিত হয়ে গিয়েছে, সেই সুযোগটা পাবলিক অনেকে গ্রহণ করছে। অলিগলিতেও ভিড় বাড়ছে সাধারণ মানুষের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংকট কাটাতে আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য, কৃষি ও সরবরাহ ব্যবস্থায় বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাদের মতে আমদানি, রপ্তানি, বাণিজ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সহ বেশ কয়েকটি খাতে রাখতে হবে দীর্ঘমেয়াদী প্রণোদনা। বিস্তারিত সাফর আলমের রিপোর্টে। করোনা মহামারীতে থমকে গেছে জীবনযাত্রা, বন্ধ বেশিরভাগ কলকারখানা, অনেকেই কাজ হারাচ্ছেন, আবার কাজ বন্ধ থাকায় বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। এমন পরিস্থিতিতে আগামী মাসে বসছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। করোনা বিপর্যয়ের সময় ২০২০-২১ অর্থবছরের বাজেট বরাদ্দে বিশেষ গুরুত্ব পাবে স্বাস্থ্য, কৃষি, তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য খাত। বিশেষজ্ঞদের মতে কর্মসংস্থান হয় না এই ধরনের প্রকল্পে বাজেট বরাদ্দ সীমিত রাখতে হবে। সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ, স্বাস্থ্য খাতের বরাদ্দ এবং সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের জায়গায় যে বরাদ্দ দরকার বা সরকারি সহায়তা দরকার সেগুলো করতে হবে। প্যাকেজ ঘোষণা করেছেন ২০,০০০ এবং ৩০,০০০ কোটি টাকা, যেটা ওয়ার্কিং ক্যাপিটালের জন্য। এটা মানে অত্যন্ত কার্যকরী একটা পদক্ষেপ হয়েছে এবং এখানে বাজেটে এটাকে আরও
দীর্ঘমেয়াদী ব্যবস্থার জন্য কিছু বরাদ্দ সেখানেও রাখতে হবে। সোয়াচে করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, নেই আমদানি রপ্তানি বাণিজ্যও। এবারের বাজেটে এসব খাতে কর অবকাশ সহ বিশেষ সহায়তা দেওয়ার কথা বলছেন অনেকেই। সহজ শর্তে ঋণ নেওয়ার ব্যবস্থা রাখতে হবে, তারপরে আমাদের ক্যাপিটাল মেশিনারিজ আমদানির ক্ষেত্রে সেখানে কিছু সহজ শর্ত, ভ্যাটের ক্ষেত্রে কিছু পরিবর্তন, ভ্যাটের কিছু রিফর্ম করতে হবে ভ্যাটের আইনের মধ্যে। ইনকাম ট্যাক্সের যে ট্যাক্স ফ্রি লেভেলটা, সেই ট্যাক্স ফ্রি লেভেলটা বাড়িয়ে দিতে হবে এবং সেটা 3.5 লক্ষ টাকা পর্যন্ত করাটা যুক্তিসঙ্গত বলে মনে করি। এছাড়াও কৃষি সরঞ্জাম প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য খাতভিত্তিক বরাদ্দ রাখার সুপারিশ করছেন বিশ্লেষকরা। আসছে বাজেটে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ দেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষক ও ব্যবসায়ীরা। তারা বলছেন এর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় প্রণোদনা যেটা দেওয়া হয়েছে তা যেন যথার্থভাবে বাস্তবায়ন করা হয়। একই সাথে ভ্যাট হারেও তারা সংশোধনের দাবি জানিয়েছেন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অন্যান্য দেশের তুলনায় সংক্রমণের দিক থেকে কম হলেও সামনে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামীতে এটি যেন বিধ্বংসী হয়ে না ওঠে সেজন্য সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেন তিনি। রাজধানীর সরকারি বাসভবনে গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় সামনে থেকে যারা ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন তাদের মনোবল না হারাতে অনুরোধ জানান ওবায়দুল কাদের। সংক্রমণের দিক থেকে বহু দেশের তুলনায় আমরা এখনও ভালো থাকলেও সামনের দিনগুলোতে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে, অনেকেরই এমন আশঙ্কা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এখন সামাজিক দূরত্ব, ঘরে থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার কোনো বিকল্প নেই। করোনা প্রতিরোধে সরকারের নেয়া পদক্ষেপের কটাক্ষ করায় বিএনপি নেতাদের সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, যেখানে সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় সঠিক পথে এগুচ্ছে সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কারো কারো বক্তব্যে মনে হয় দলটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও বেশি জ্ঞান রাখে। সচিবালয়ে অনলাইনে দেওয়া ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। মানুষের জীবন এবং জীবিকা রক্ষায় সঠিক পদক্ষেপ নেওয়ায় সরকার বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে বাংলাদেশ সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে এগুলো সঠিক পদক্ষেপ নিয়ে বাংলাদেশ সরকার করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সঠিক পদক্ষেপ নিয়ে সরকার এগোচ্ছে। সেখানে রিজভিয়ানের সহ কারো কারো বক্তব্যে মনে হয় তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখে। সরকারের সমন্বয়হীনতা ও যথাযথ পদক্ষেপের অভাবে দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরায় দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এ অভিযোগ করেন। চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে দাবি করে তিনি বলেন, এ কারণে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, পুলিশ এবং সাংবাদিকরাও আক্রান্ত হচ্ছেন। মির্জা ফখরুলের ভাষায়, এই দুঃসময় কর্মহীন, অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়াতে সরকার ব্যর্থ হয়েছে। আজকে সাংবাদিক বলেন, আজকে ডাক্তার বলেন, চিকিৎসক বলেন, নার্স বলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেন, কেউ বাদ পড়ছে না। কারণ এটা একটা এমন ছোঁয়াচে রোগ, এই ছোঁয়াচে রোগটা চতুর্দিকে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সরকার কিন্তু সে ব্যাপারে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এখন পর্যন্ত। বরঞ্চ যেসব সিদ্ধান্ত তারা নিচ্ছে সেই সিদ্ধান্তগুলোর প্রতিটি সমন্বয়হীনতা রয়েছে, যার ফলে কখনোই কোনো সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারছে না বলে আজকে গোটা দেশে আরও বেশি রকম দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। করোনাকালে গণমাধ্যম কর্মীদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এক ভিডিও বার্তায় এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বিরোধী দলীয় উপনেতা বলেন, করোনা যুদ্ধে গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন, এরই মধ্যে তাদের অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন, একজন মারাও গেছেন। করোনা যুদ্ধে অন্যরা সরকারি প্রণোদনা পেলেও কেবল সুরক্ষা পাচ্ছেন না সাংবাদিকরা। এ অবস্থায় গণমাধ্যম কর্মীদের প্রতি সরকারের বিশেষ দৃষ্টি দেওয়া জরুরি বলে মনে করেন জি এম কাদের।
গণমাধ্যম কর্মীবৃন্দ, যে তারা শুধু ঝুঁকিতে কাজ করছেন তার জন্য যে তাদের ঝুঁকির যে ক্ষতিপূরণ সে ধরনের কোনো নিশ্চয়তা তারা তাদের নেই, তাদের কোনো প্রণোদনার ব্যবস্থা নেই। আবার একই সঙ্গে তারা বেসরকারি খাতে চাকরি করেন, সেখানে অনেকেরই চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শোনা যাচ্ছে যে অনেকে ছাঁটাই করে দেওয়া হবে, অনেককে বেতন দেওয়া হচ্ছে না, অনেককে ছাঁটাই করে দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আমাদের গণমাধ্যম কর্মীদের প্রতি সরকারের দৃষ্টি বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 12 লাখ ছাড়িয়েছে আর দেশটিতে এ পর্যন্ত মারা গেছে প্রায় 70,000 মানুষ। এদিকে লকডাউনের কারণে সেখানকার প্রবাসীদের সব ধরনের কাজকর্ম বন্ধ রয়েছে। এই অবস্থায় প্রবাসীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সংগঠন। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন জাহেদুল আলম। লকডাউনে বন্ধ যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণী বিতান, ফলে পুরোপুরি ঘরবন্দী করোনা আক্রান্ত অঞ্চলের মানুষ। খাদ্য ও অর্থসহ নানা সংকটে রয়েছেন সেখানকার প্রবাসী নাগরিকরা। করোনা স্টিমুলাস কর্মসূচির মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ ও বেকার ভাতা পাচ্ছেন দেশটির বৈধ অভিবাসীরা। তবে যুক্তরাষ্ট্রে যাদের বৈধ কাগজ নেই তারা এখনও কোনো সহযোগিতা পাননি। এই সংকটময় পরিস্থিতিতে প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা, ফোবানা সহ বিভিন্ন সংগঠন। বেকার ও বিভিন্ন স্থানে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে তারা। নিউ ইয়র্ক সিটি পুরো লকডাউন অবস্থায় আছে। আমরা গত সপ্তাহ জুড়ে ফোবানা সেন্ট্রাল থেকে এই সমস্ত ভুক্তভোগী মানুষের ঘরে ঘরে আমরা গ্রোসারি সামগ্রী পৌঁছে দিয়েছি। আমরা দ্বিতীয়বারের মতো আজকে বেরোচ্ছি কোভিড-19 আক্রান্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। বিভিন্ন এলাকায় যারা সত্যিকারের নিডি তাদের মাঝে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিই। এরই মধ্যে দ্বিতীয় ধাপে বেকার ও অসহায় প্রবাসীদের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে ফোবানা। ব্যুরো রিপোর্ট, এচএন বাংলা। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। প্রাণঘাতী করোনা ভাইরাসে সৌদি আরবে গত 24 ঘন্টায় নতুন করে 1,645 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28,656 জনে। সেদেশে করোনায় মারা গেছে আরও 7 জন। সব মিলিয়ে সৌদি আরবে মৃতের সংখ্যা দাঁড়ালো 191 জনে। অন্যদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন 4,476 জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। এবার জানাবো সেহরি ও ইফতারের সময়সূচি। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6:33, রাজশাহীতে সন্ধ্যা 6:40, চট্টগ্রামে সন্ধ্যা 6:24, সিলেটে সন্ধ্যা 6:28, খুলনায় সন্ধ্যা 6:32, বরিশালে সন্ধ্যা 6:31, রংপুরে সন্ধ্যা 6:40 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:34। এবার জানাবো পারটেক্স খেলার খবর। করোনা ভাইরাসে দুস্থদের সহায়তায় তাসকিন আহমেদের বল ও সৌম্য সরকারের ব্যাট 8.5 লাখ টাকায় কিনে নিয়েছে একটি ব্যাংক। রোববার রাতে অকশন ফর অ্যাকশন অনলাইন প্ল্যাটফর্মে শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনের হ্যাট্রিক করা বল এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকারের একমাত্র টেস্ট সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলা হয়। দুটি স্মারকেরই ভিত্তিমূল্য ছিল 3 লাখ টাকা। শেষ পর্যন্ত তাসকিনের বল 4 লাখ এবং সৌম্যের ব্যাট বিক্রি হয় 4.5 লাখ টাকায়। বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ব্যাংক কিনেছে ব্যাট ও বলটি। শিগগিরই আর্থিক প্রতিষ্ঠানের নাম জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে অকশন ফর অ্যাকশন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 16 মে পর্যন্ত বাড়ল সাধারণ ছুটি। ঈদকে সামনে রেখে 10 মে থেকে সীমিত পরিসরে খুলছে দোকানপাট। জনগণকে করোনা থেকে সুরক্ষিত রেখে অর্থনীতির চাকা সচল রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়ালো, আরো 5 জনের মৃত্যু।
এবং যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা 12 লাখ ছাড়িয়েছে, মারা গেছে প্রায় 70,000। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।